চটজলদি আমের আচার বানানোর জন্য প্রথমেই এখানে আমি মিডিয়াম সাইজের তিনটা আমকে নর্মাল পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এক এক করে আমগুলোকে কেটে নেব তো আচার বানানোর জন্য কিন্তু আমি আমের খোসা সহ আমগুলোকে কেটে নেব তো প্রথমেই আমি তিনটা আমকে সহ এভাবে চক করে কেটে নিয়েছি এরপর এভাবে টুকরো করে কেটে নিচ্ছি এখানে আমি মিডিয়াম সাইজের করে প্রত্যেকটা আমকে খুব সহজে টুকরো করে নিয়েছি এরপর এগুলোকে একটা বোলে ট্রান্সফার করে নিয়েছি এরপর টুকরো করা আমে দিয়ে নিয়েছি চা চামচের মতো হলুদের গুঁড়ো এবং একটা চামচের মতো শুক্তো মরিচের গুঁড়ো আর দিয়ে নিছি একটা চামচ লবণ এরপর আমের সাথে মরিচ হলুদ এবং লবণটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে আমের গায়ে খুব সহজে মরিচ হলুদ এবং লবণগুলো লেগে যায় একটু সময় নিয়ে চেড়ে আমের সাথে সমস্ত উপকরণকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্স করা হয়ে গেলে কিন্তু আমের কালারটাও দেখতে বেশ ভালো লাগবে এরপর আচারের মশলা তৈরি করার জন্য চুলাই ফ্রাইপ্যান বসিয়ে সেখানে দিয়ে নিচ্ছি একটা চামচ ধনে এবং একটা চামচ মৌরি একটা চামচ গোটা জিরে চা চামচ মেথি এবং একটা চামচ সাদা সরিষে আমি এখানে সাদা সরিষা নিয়েছি কেউ চাইলে এখানে কালো সরিষাও নিতে পারো তো এভাবে আমি শুকনো মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব এরপর এই আস্ত মশলাগুলোকে গুঁড়ো করে নিতে হবে এখন আমি আচারের বাগানের জন্য বাকি প্রিপারেশানটাও করে নিচ্ছি এর জন্য নিয়েছি তিনটে শুকনো মরিচ এবং শুকনো মরিচগুলোকে কেটে একটু ছোট করে নিচ্ছি আর নিয়েছি হাফ কাপের মতো রসুন কুচি তো এ পর্যায়ে আমি রসুনগুলোকে হালকা থেতো করে নেব একদম বাটা যাবে না হালকা থেতো করে নিলেই হবে তো ঝটপট এভাবে কিন্তু আমার রসুনগুলো থেতো করা হয়ে গিয়েছে এরপর আমি চুলায় একটা কড়াই বসিয়ে সেখানে দিয়ে নিচ্ছি হাফ কাপের মতো সরিষার তেল তেলে দিয়ে নিচ্ছি থেতো করে রাখা রসুন এবং দিয়ে নিচ্ছি কেটে রাখা শুকনো মরিচ এরপর হালকা আঁচে সরিষার তেলে রসুন এবং মরিচটাকে কিছুক্ষণ ভেজে নেব চুলা রাজটাকে মিডিয়ামে রেখে রসুন এবং মরিচটাকে কিছুক্ষণ ভেজে নেব ঠিক যখন রসুনের কালারটা এমন আসবে তখন কিন্তু চুলাটাকে অফ করে নেব এ পর্যায়ে আমি লবণ হলুদ দিয়ে মাখায় রাখা আমে এই বাগানটা দিয়ে দেব এছাড়াও আমি যে শুকনো মশলাগুলোকে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাও এ পর্যায়ে দিয়ে নিচ্ছি তো সমস্ত গুঁড়ো করা মশলাকে আমি এ পর্যায়ে দিয়ে নিচ্ছি এরপর সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নেব এর জন্য একটা চামচের সাহায্যে একটু সময় নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমের সাথে রসুনের বাগান এবং শুকনো মশলা সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিব যাতে আমের গায়ে সমস্ত উপকরণগুলো ভালোভাবে লেগে যায় এখানে আমের গায়ে যতটা ভালোভাবে আচারের জন্য ভেজে রাখা মশলা এবং তেলটা লেগে যাবে ঠিক ততটাই কিন্তু মজা হবে এই আমগুলো বা এই আচারটা খেতে তো অলরেডি কিন্তু আমার আচারটা বানানো হয়ে গিয়েছে এবং এটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে ঝাল মশলা দিয়ে খুব সহজে মিষ্টি ছাড়া কেউ যদি কোনো আচার বানাতে চায় তাহলে অবশ্যই আমার আজকের রেসিপিটা ফলো করতে পারেন এই আচারটাকে সংরক্ষণ করতে চাইলে কেউ এটাকে একদিন রোদে শুকিয়ে তারপর নরমাল ফ্রিজে রেখে প্রায় এক মাসের মতো কিন্তু খেতে পারেন